প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের তাকে প্রশ্ন দিয়েছে, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এক করে, এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ। প্রথম রয়েছে, সরল করো এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। পরের প্রশ্ন, 121 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে। পরের প্রশ্ন, 60 ডিগ্রি এর পূরক কোণ কত। পরের প্রশ্ন, দেখো রয়েছে একটা চিত্র, রয়েছে কোণ বি ও সি সমান সমান কত। পরে রয়েছে, সমাধান করো 6x = 72। দুয়ে দেখে রয়েছে, দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান দুই করে, 2 × 2 = 4। প্রথম, 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো। পরে হচ্ছে, 3√1728 = কত। পরের প্রশ্ন, m+1/m = -5 হলে m² + 1/m² = 23 দেখাও। দেখো, তিনের দাগে রয়েছে, দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান তিন করে, 3 × 2 = 6। প্রথম, পাই চিত্র অঙ্কন করো, পছন্দের বিষয় গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা, গানে 20 জন, কবিতায় 25, নাচে 27, নাটকে 28, ছবি আঁকায় 20। পরে হচ্ছে, উৎপাদক বিশ্লেষণ করো m⁴ - m। পরে হচ্ছে, ভাগ করো ব্র্যাকেটের মধ্যে 6x² - 7x+2 কে 3x - 2 দিয়ে ভাগ করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হাও, লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা আমাদের সাজেশনের অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।